যে জিরাকে আমরা মশলা হিসেবে খাই, সেই একই জিরা আপনার দেহে রোগ দূর করতে ঔষধের মতো কাজ করে। কোন রোগে জিরা কিভাবে খাবেন, এক একটা রোগে জিরা খাওয়ার এক এক রকম নিয়ম রয়েছে, কিন্তু সবগুলো নিয়মই খুব সহজ। খুব সহজেই জিরা খেয়ে আপনি জটিল কিছু রোগ নিয়ন্ত্রণে রাখতে পারবেন। যদি কারো খুব বেশি পরিমাণ কোষ্ঠকাঠিন্য থাকে এবং কনস্টিপেশনের তীব্রতা এতটা বেশি থাকে যে পাইলস বা ফিস্টুলার মতো সমস্যা তৈরি হয়, তাহলে আপনি জিরার সঙ্গে আপনার বন্ধুত্ব করে নিন, জিরা খান। দেখবেন এক থেকে দুই দিনের মধ্যেই আপনি খুব ভালো ফল পেতে শুরু করবেন। এরপর আসি ঘুমের বিষয়ে। অনেকে আছেন রাতে ভালো ঘুম হয় না, হয়তো আপনি প্রচণ্ড ক্লান্ত দুর্বল, তবুও বিছানায় শোয়ার পরেও ঘুম আসছে না, কিংবা ঘুম এলেও বারবার ভেঙে যাচ্ছে। এতে করে পরের দিন আপনার অবশ্যই শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে, গ্যাস হবে, মাথা ব্যথা করতে পারে, ক্লান্তি লাগতে পারে, মোট কথা হলো আপনি কোনো কাজেই এনার্জি পাবেন না। এই সব কিছু সমাধান কিন্তু জিরা করতে পারে। এখানে তো মাত্র দুটি রোগের কথা বললাম, এই দুটি ছাড়াও আরো বহু রোগ দূর করছে জিরা। কোন কোন রোগে কিভাবে খাবেন, কোন কোন রোগ দূর হবে, সব কিছু জানতে পারবেন জিরা সম্পর্কিত আজকের এই ভিডিওর তথ্যে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড, পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জিরা ঔষধের মতো করে খেতে পারলে এতগুলো রোগ দূর হয় যে কোন রোগ আপনাদের কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হবে, কোন রোগের কথা আগে বলবো, এটা নিয়ে আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি। তবে যেহেতু শীতকাল, আমি ঠান্ডা সর্দি কাশি দিয়েই শুরু করি। শীতকালে বা হঠাৎ করেই সিজন চেঞ্জের কারণে এই ধরনের সমস্যা বহু মানুষেরই হচ্ছে, বা হঠাৎ করে হাঁচি, গলা খুশখুশে ভাব, কাশি, জ্বর, এই ধরনের সমস্যাগুলোতে জিরা খুব ভালো কাজ করে। কারণ জিরায় যে পরিমাণ অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ রয়েছে, তা ঠান্ডা লাগা এবং জ্বরের প্রকোপ কমাতে বিশেষভাবে কাজ করে থাকে। এই প্রাকৃতিক ভেষজতে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, ফলে ভাইরাল ফিভার এবং যে কোনো ধরনের ভাইরাল রোগ বা ভাইরাল যে কোনো ধরনের ঠান্ডাজনিত রোগ খুব সহজেই দূর করতে পারবেন। যদি আপনি ঠান্ডাজনিত রোগ দূর করতে চান, তাহলে জিরা কিভাবে খাবেন, তখন আপনাকে এক চামচ পরিমাণ গোটা জিরা নিতে হবে, তার সঙ্গে এক ইঞ্চি পরিমাণ নিতে হবে কাঁচা আদা এবং অবশ্যই গ্রেট করে। এটা আপনি এক গ্লাস পানিতে মিশিয়ে নিন, তারপরে এটাকে আধা ঘন্টা ওভাবে রেখে দিন। এরপরে আপনি এটা খুব হালকা আঁচে ঢেকে ফুটিয়ে নিন যতক্ষণ না এই পানিটা অর্ধেকে পরিণত হয়। অর্ধেক হয়ে গেলেই এটা একটু ঠান্ডা হতে দিন, হালকা গরম গরম অবস্থায় এটা ছেঁকে পান করুন। আপনি চাইলে এর সঙ্গে শুদ্ধ এক চামচ মধু যুক্ত করতে পারেন, শুদ্ধ মধু যেটাতে কোনো পরিমাণ শর্করা নেই। যখন এতে ভেজাল মিশ্রিত হয় তখনই শর্করা যুক্ত হয়। এছাড়া শুদ্ধ মধু আপনি ডায়াবেটিস থাকা সত্ত্বেও এই জিরা পানিতে নিশ্চিন্তে খেতে পারেন, যাতে খুব সহজেই আপনার এই কফজনিত রোগকে দূর করতে পারবেন, জ্বরের প্রকোপ খুব তাড়াতাড়ি কমে যাবে। এছাড়া গলা ব্যথা থেকে শুরু করে যত রকম ঠান্ডাজনিত রোগ আছে সব কিছুই দূর করতে পারবেন। কখন খাবেন, এটা আপনি দিনের যে কোনো সময় খেতে পারেন। আপনার এখনই যদি সমস্যা তৈরি হয়, এখনই তৈরি করে খান, ফল হাতে নাতে পেয়ে যাবেন। যাদের শারীরিক প্রচণ্ড দুর্বলতা রয়েছে, সব সময় হাত পায়ের আশার ভাব, ক্লান্তি এবং কোনো কাজে ঠিক মতো আপনার কনসেন্ট্রেশন দিতে পারছেন না, সব সময় একটা দুশ্চিন্তা কাজ করছে, বা শারীরিক দুর্বলতার কারণে মানসিকভাবে যতটা কাজের প্রতি কনসেন্ট্রেশন দরকার ততটা দিতে পারছেন না, তারা জিরা কিভাবে খাবেন, অর্থাৎ আপনার সকল ধরনের দুর্বলতা, ক্লান্তি, এই ধরনের কমজোরি ভাব দূর করার জন্য জিরা খাওয়ার খুব সুন্দর নিয়ম রয়েছে।
আসলে জিরায় এমন কিছু গুণ রয়েছে যা খুব সহজেই আপনার শারীরিক শক্তি ফিরিয়ে আনতে পারে। এটি কিন্তু গর্ভবতী মায়েদের জন্য খুব উপকারী। যারা গর্ভাবস্থায় বা সদ্য মা হয়েছেন তারা নিজেদের শরীরের প্রতি যেহেতু যত্ন ততটা নিতে পারেন না বা ছোট শিশুর প্রতি যত্ন নিতে গিয়ে নিজেদের যে ধরনের শারীরিক সমস্যাগুলো তৈরি হয় তা থেকে খুব সহজেই উদ্ধার পেতে পারবেন। এর জন্য আপনাকে এক গ্লাস হালকা গরম দুধ নিতে হবে। খাঁটি দুধ নিন এবং অবশ্যই গরুর দুধ হলে ভালো হয়। এই দুধের সঙ্গে আপনি মিশিয়ে নেবেন এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো। কিভাবে জিরা গুঁড়ো করবেন? জিরা গুঁড়ো করার ব্যাপারে কিন্তু আপনাকে একটি নিয়ম অবশ্যই মানতে হবে। আর যে যে রোগগুলো জিরা গুঁড়ো দিয়ে দূর করা যাবে সবগুলো রোগেই জিরা একইভাবেই গুঁড়ো করে নেবেন। জিরা গুঁড়ো করার পদ্ধতি হল, জিরা বাজার থেকে আনার পরে খুব ভালো করে ধুয়ে রোদে মচমচে করে শুকিয়ে নেবেন। এই শুকানো মচমচে জিরেই আপনাকে গুঁড়ো করতে হবে। যারা এটাকে আগুনের তাপে ভেজে গুঁড়ো করতে চান তাদের বলবো এটা করবেন না। কাঁচা জিরে রোদে মচমচে করে নেওয়া অবস্থাতে গুঁড়ো করে একটি কাচের জারে রেখে দিন আর এক চামচ আপনি এই দুধের মধ্যে ব্যবহার করুন। যে চামচটি আপনি গুঁড়োতে ব্যবহার করবেন সেই চামচ যেন সবসময় শুকনো থাকে, তাহলেই এই জিরার গুঁড়োর গুণ অন্তত 2 মাস পর্যন্ত বজায় থাকবে। এক চামচ জিরার গুঁড়ো এক চামচ মধু মিশিয়ে আপনি রাতে ঘুমানোর আগে পান করুন আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখুন কি হয়। আপনার শারীরিক যে পরিবর্তন হবে আপনি একদম নিজেই বুঝতে পারবেন। এর জন্য অন্য কাউকে বলে দিতে হবে না যে জিরা খাওয়ার পরে আপনার কি ধরনের কাজ হচ্ছে। যদি কারো প্রচন্ড পরিমাণ গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে, টক ঢেকুর, বদহজম, অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে আমরা যেটাকে গ্যাস্ট্রিক বলে থাকি, অ্যাসিডিটি গ্যাস্ট্রিক এই সমস্যা, এবং সেই সঙ্গে যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে আপনি জিরা কিভাবে খাবেন? শুধুমাত্র বাজার থেকে মশলা জিরা কিনে আনুন, অন্য কোনো ধরনের ঔষধ আপনার কোনোদিন লাগবে না। তীব্র কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করা যাবে জিরা দিয়ে। কিভাবে খেতে হবে? এক্ষেত্রেও আপনাকে জিরা রাতে এবং দিনে 2 বার খেতে হবে। 2 বার খেলে খুব ভালো ফল পাবেন। যাদের কষ্ট প্রচন্ড পরিমাণ রয়েছে, বিশেষ করে পাইলস বা ফিস্টুলা রয়েছে, তারা সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে গরম পানি পানের 30 মিনিট পরে এই জিরা পান করবেন, আর একবার রাতে ঘুমাতে যাবার আগে। এক্ষেত্রে আপনাকে হালকা গরম 1 গ্লাস পানি নিতে হবে। কুসুম কুসুম পানির মধ্যে যে পদ্ধতিতে জিরা গুঁড়োর কথা বলা হয়েছে সেই পদ্ধতিতে 1 চামচ জিরার গুঁড়ো মিশিয়ে দেবেন আর এর সঙ্গে 1 চামচ আদার রস, কাঁচা আদার রস। যদি কাঁচা আদা না থাকে এক্ষেত্রে আপনি শুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। শুট কি নিশ্চয়ই বুঝতেই পারছেন, আদার শুকনো গুঁড়ো যেটা আপনি অবশ্যই বাড়িতে তৈরি করে নেবেন, কোনো বাজারেরটা নয় কিংবা কোনো প্যাকেজিং কোনো কিছু নয়। 1 চামচ শুট বা আদার গুঁড়ো 1 চামচ জিরের গুঁড়ো মিশিয়ে ওই রেমেডি বা পানীয়টি আপনি ধীরে ধীরে পান করুন এবং তারপরে দেখুন কি ঘটে। ঝড়ের গতিতে আপনার পেট পরিষ্কার হবে, গ্যাস অ্যাসিডিটি 1 মিনিটে দূর হয়ে যাবে, সেই সঙ্গে সারা শরীরে একটা প্রশান্তি ফিরে পাবেন। দুর্বলতা, ক্লান্তি, আলসেমি ভাব, কমজোরি এই ধরনের কোনো সমস্যা থাকবে না। খাবারের আগ্রহ বাড়বে এবং সেই সঙ্গে আপনার মেদ ভুঁড়ি থাকলে তাও গলে যেতে সাহায্য করবে, কারণ জিরা মানুষের মেটাবলিজম রেটকে বাড়িয়ে দেয়, সেই সঙ্গে আদাও একই কাজ করে। মেটাবলিজম রেট বাড়ার কারণে আপনার মেদ চর্বি গলতে শুরু করবে। আপনি খাওয়া দাওয়া ঠিক মতোই করবেন, এক্ষেত্রে আপনার খাওয়া খাবার শরীরে কাজে লাগবে কিন্তু ওজন বাড়বে না। এটাই হচ্ছে জিরার কেরামতি। রাতে যাদের ঘুম ভালো হয় না তারা জিরা কিভাবে খাবেন? চমৎকার একটি উপায় রয়েছে রাতের ঘুম আনার জন্য জিরার ঔষধি ব্যবহারের। এর জন্য লাগবে 1টি পাকা কলা। 1টি পাকা কলার সাথে 1 চামচ জিরা মিশিয়ে খেতে হবে এবং মিশিয়েই খেতে হবে। আপনি কলা খাচ্ছেন এবং জিরার গুঁড়ো খাচ্ছেন এমনটি নয়। বাটিতে 1টি কলা স্লাইস করে নিন এবং তার সঙ্গে 1 চামচ জিরার গুঁড়ো মিশিয়ে দিয়ে খাওয়া শুরু করুন। খুব ভালো করে কলা চিবিয়ে চিবিয়ে খান।
এবং আধা ঘন্টা পরে এক গ্লাস হালকা গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে খাবেন, অবশ্যই খাবেন। এবং এই যে জিরা এবং কলার রেমেডি আপনি রাতের ঘুমের জন্য খাবেন, এটা যেন আপনার রাতের মূল খাবারের অন্তত এক থেকে দেড় ঘন্টা পরে হয়। বুঝতে পারছেন সময়গুলো কিভাবে মেনটেন করতে হবে? যারা বুঝতে পারবেন না প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এই রেমেডিটি তাৎক্ষণিকভাবে আপনার ঘুম নিয়ে আসবে, বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়বেন। কারণ কলা এবং এই জিরা একসঙ্গে খাওয়ার কারণে মস্তিষ্কে মেলাটোনিন নামে এক ধরনের কেমিক্যালের ক্ষরণ বেড়ে যায়। এটি ঘুম আনতে খুব দ্রুত কাজ করে। বন্ধু, আজকের এই তথ্য, জিরা সম্পর্কিত এই তথ্যগুলো যাদের ভালো লেগেছে অবশ্যই নিজের এই ধরনের রোগগুলো সারাতে অ্যাপ্লাই করুন। আর জিরা সংক্রান্ত আরও যেসব তথ্য রয়েছে আশা করি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের জানিয়ে দেব, কারণ এক ভিডিওতেই এতগুলো রোগ নিয়ে বলা সম্ভব না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।